হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল একটা দুর্ঘটনার জন্য বহুত প্রাণ গেল। তো আপনারা জানেন না নাই, নেপালে একটা দুর্ঘটনা হয়েছে, বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনায় 72 আরোহীর মৃত্যু। তো 72-এর ভিতরে 4 জন আছিল পাইলট আর সহকর্মী। এই 4 জনের বাইরে বাকি সব যাত্রী ছিলেন। এর ভিতরে নেপালের আসলে 40 জন, ভারতের 5 জন, এমন করে বাইরের রাষ্ট্রেরও বহুত কজন আসছিলেন। তো এই বিমানবন্দরে অবতরণ করার আগ মুহূর্তে কিছুক্ষণ আগে একটা সতর্কবাণী দেয়, আর এই সতর্কবাণী দেওয়ার পাশে যেখানে ল্যান্ড করার কথা ছিল সেখানে ল্যান্ড করার কিছু সময় আগেই এই প্লেনটা ক্র্যাশ হয়ে যায়। আর প্লেনটা ক্র্যাশ হওয়ার লগে লগেই সেই প্লেনটাতে আগুনে ভর্তি হয়ে যায়, যার জন্যে এই প্লেনটাতে আগুন লেগে যায় আর বহুত মানুষের মৃত্যু হয়। আর এই প্লেনটা এক পাহাড়ি এলাকায় যায় ক্র্যাশ হয়, যার জন্যে এক বর্তমানে এই প্লেন থেকে 40 জন মৃতদেহ উদ্ধার করে, যদিও 40 জন করে আর বাকিগুলার এখনও নিরুদ্দেশ। আশা করি সম্পূর্ণ ভিডিওটাতে দেখতে পারছেন আপনারা, 72 জন মানুষের ভিতরে 40 জন বাইর করছে, এখনও 32 জন মানুষ পাই নাই। তো কীভাবে দুর্ঘটনা হয়েছে, কী ধরনের দুর্ঘটনা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন যে একটা খুব খারাপ ধরনের এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর এই সাত সকালে এই খবরটা পেয়ে আমি আর বসে থাকতে পারলাম না। এই প্লেনটা আসছিল নেপালের থেকে কাঠমান্ডু। আপনারা দেখতে পারছেন কত দূরত্ব হবে এই জার্নিটার। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখলেন নেপালের থেকে কাঠমান্ডু যাওয়ার সময় নেপালের পোখরা নামের এক জায়গায় যায় এই প্লেনটা ক্র্যাশ হয়। নেপালের পোখরাতে যেটমে ক্র্যাশ হয়, ক্র্যাশ হওয়ার পরে যে অবস্থায় আগুন লাগে যায় সেখানে দেখা একদম ভয়ঙ্কর, খুব একটা খারাপ লাগে গেল যেটা দেখে, যে প্লেনের কোনো অবশেষ না থাকার মতো বলতে পারি, এত খারাপভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো নেপালের পোখরাতে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। নতুন নতুন